ঠিক আছে তো? একদম খাসা দুর্ধর্ষ, ফুললি স্যাটিসফাইড, দারুণ তুলেছে আমার মানে জব এর না এটা বড় ব্যাপার। আর এখানে শুধু প্ল্যাটারটা দেখো, এটা দিয়ে শুরু হয়েছে। অনেক হলো ধানাই পানাই, এবার গিয়ে একটু খাই, খিদেও পেয়ে গেছে। দেখো এখনো হেসে যাচ্ছে, কি বলবো। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বেজেছে সবে 10:30, আমি স্নান টান সেরে একদম রেডি। কালকে ব্লগে তোমাদেরকে বলছিলাম যে আজকে আমাদের একটা ছোটোখাটো প্ল্যান আছে, মানে সৌরভের প্রি বার্থডে সেলিব্রেশন। যদিও সৌরভের থেকে মনে হয় আমিই বেশি খুশি, আমার এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, মনে হচ্ছে কতদিন পর যেন কোথাও একটু যাচ্ছি। যদিও সেরকম ব্যাপারটা নয়, বাড়ির একদম কাছাকাছি আমরা কোথাও একটা যাচ্ছি, সেরকমই প্ল্যান করা হয়েছে। তো স্নান টান সেরে জাস্ট পুজো দিয়ে নিলাম, টুকটাক কয়েকটা কাজ আছে সেগুলো সারবো, দেন রেডি হবো। আজকাল যেহেতু একটুখানি বাইরের খাবার খাওয়া হয়ে যাবে, তাই জন্য যেহেতু প্রভিশন আছে, মনে হলো যে লাঞ্চটা আমরা বাড়ি থেকেই করে যাই। তো কালকে রাত্রিবেলা আমি ডাল বানিয়ে রেখেছি, ভাত হয়ে গেছে, শুধু মাছ ভাজলেই হয়ে যাবে। আমরা এই 12:30 নাগাদ বেরোবো, তো 12টার সময় একবারে লাঞ্চ করে নেবো। যতই আমি খুশি হই না কেন, এটা কিন্তু পুরোপুরি স্যারের অনারে হচ্ছে। হ্যাঁ, পরে আবার বলতে পারবো না যে তুমি তো বেশি খুশি হয়েছিলে। না না, একদমই আমি নিজেকে পুরো প্রিভিলেজড মনে করছি। জন্মদিনের আগে একদম জন্মদিন ভাত, আর সৌমি যে স্টেকেশনের প্ল্যানটা বুক করেছে, মানে আমরা দুজনে কনসাল্ট করেই বুক করেছি, তাতে যা আছে মোটামুটি দাবিয়ে খাওয়া হবে। ওই যে সকালবেলা একদম লাইট রাখছি ব্যাপারটা, ডাল আর মাছ ভাজা, কারণ বিকেল থেকে যা হবে না, উফ, এখন থেকে আমি একটু এক্সাইটেড। লাঞ্চটা সেরে একদম রেডি হয়ে গেছি, আমার আউটফিটটা পরে দেখাচ্ছি, তার আগে বার্থডে বয়ের আউটফিটটা দেখিয়ে নি। যদিও আজকে আমার বার্থডে নয়, স্টিল আমি নতুন জামা পরে নিয়েছি একদম। এই শোনো, বার্থডে নয়টা কিন্তু নয়, মানে আজকে তোমার বার্থডে হয়ে গেল, এই সেলিব্রেশন আর 22 তারিখ আছে। 22 তারিখে কি আবার সেলিব্রেট হবে নাকি? ও সব দেখো না, বলতে রাখে আজকে দেখো আমি যাচ্ছি কত রিল্যাক্সড। হ্যাঁ, এখন পকেটে হাত দিয়ে মানি ব্যাগ নিচ্ছি না, মোবাইল ফোনটাও ভাবছি রেখেই যাব। হ্যাঁ ঠিক আছে চলো, আমি ওরকম নয়, এনার আমার আজকে স্পন্সর। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু বলা হয়, এটা হচ্ছে প্রি বার্থডে সেলিব্রেশন, আর তোমার অফিসের যে প্রমোশন তারও ঠিক একসাথে বলে দিলাম অন ক্যামেরা। চলো, সত্যি যে সুমি প্ল্যানটা করেছে খুব ভালো। কি বলতো, একভাবে থাকি তো দুজন, একটুখানি কোথাও গেলে ভালোই লাগে, আর একদম বাড়ির কাছাকাছি বুক করেছি। তো চলো বেরোনো যাক, অনেকটা বাজলো, 1:15। আমার আউটফিট তো আর দেখানোই হলো না বার্থডে বয়ের আউটফিট দেখাতে গিয়ে। সো এই ড্রেসটাও কিন্তু ওয়েবসাইট থেকে কিনেছিলাম, কিছুদিন আগেই কেনা হয়েছিল, তো পরেছিল, ভাবলাম যে একজন নতুন জামা কাপড় পরছে, আমি বা কেন বাদ যাই বল। আর তোমার আলমারিতে এত নতুন জামা কাপড় আছে, ভাবছিলাম কতক্ষণে বলবে এটা। চলো এই আউটিংটা হতে পারে একদমই ছোট একটা আউটিং, বাট এটা প্ল্যান করার সময় আমাদের অনেক কিছু মাথায় নিয়েই এই প্ল্যানটা করতে হয়েছে, কারণ এখন আমরা সিটির বাইরে খুব বেশি যেতে পারবো না। তো আমরা যাচ্ছি বাড়ির একদম কাছাকাছি, মানে আমাদের বাড়ির থেকে ডিস্টেন্স কিন্তু একদমই বেশি নয়, বাট ওই হয় না মানে বাড়িতে থাকতে থাকতে যখন তুমি বোর হয়ে যাবে, আর যেহেতু একটা উদ্দেশ্যও আছে সৌরভের সামনে জন্মদিন, তো সেই হিসেবে মনে হলো এই প্ল্যানটা করা যেতে পারে। কোনো উদ্দেশ্য ছাড়া দেখবে এইরকম প্ল্যান করতে ইচ্ছা করে না। তো আমরা আমাদের ডেস্টিনেশনের খুব কাছাকাছি পৌঁছে গেছি, তো আজকে আমরা স্টেকেশনে এসেছি হায়াতে। এই যে আমরা আমাদের রুমে চেক ইন করে গেছি, ঠিক আছে তো? একদম খাসা দুর্ধর্ষ, তবে একটুখানি ফলস খেয়ে গেছি, মানে আমি সত্যি বলছি এই সিটি ভিউ রুমটা বুক করিনি। অ্যাকচুয়ালি তোমরা জানোই যে আমি একটুখানি ভিউ 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 করি কোথাও গেলেই, তবে একটা হিল ভিউ রুম বুক করেছিলাম। হচ্ছে হায়াত সোল্ড আউট, বলছে যে কিছু করতে পারবো না, ঠিক আছে কোনো ব্যাপার নেই, অনেকবার করে অ্যাপোলজাইজ করলো। আর ইনফ্যাক্ট এই ভিউটা খারাপ নয়, খারাপ নয়, ঠিক আছে, ভালোই লাগে, ভালোই লাগবে। এই যে সৌরভ বলছে যে রাত্রিবেলা আলো জ্বলবে নাকি এই রুমটা থেকে, হিল ভিউ তো আর কি অন্ধ গাড়ি লাগতো না গো। তাও বাড়ি থেকে বেরিয়ে টুনে রিল্যাক্স করবো আজকের দিনটা, আর তার সাথে তো খাওয়া দাওয়া আছেই, সেই জন্যই মেনলি এই প্ল্যানটা করেছি। বাড়ির একদম কাছাকাছি হায়াত, তো আমাদের বাড়ি থেকে আসতে 10 মিনিট লাগলো। এটা যে হিঞ্জেবাড়ি বলে একটা জায়গা, আমার এখানে কাছেই। এখন তো দেখো খুব বেশি এদিক ওদিক করে মানে এক্সোশন তো মানে পারবো না, আমি নিজেই নিতে পারবো না। অনেকগুলো হোটেল চেক আউট করছিলাম, সবগুলো মোটামুটি প্রায় 40-45 মিনিট, আমি সৌমিকে বললাম যে না অতটা ট্রাভেল করার দরকার নেই, এখানে ঠিক আছে। তো চলো আজকে দিনটা এখানে এনজয় করব, আর এই যে গোপালও এসেছে আজকে আমাদের সাথে স্টেকেশন। সো বেসিক্যালি এটা হচ্ছে কি আমাদের রুম, এখানে একটা লাউঞ্জার সোফা আছে যেটা বেশ কমফোর্টেবল, এখানে একটা কিং সাইজ বেড আছে যেটা সৌমি অলরেডি নোংরা করে দিয়েছে, আমি বারণ করলাম, বললাম আগে টুটটা দিয়ে নি, কিন্তু অসহ্য হলো না, নিচ্ছিলাম যে কমফোর্টেবল কিনা। তো একটা অ্যাকচুয়ালি জোকে আমরা হাসাহাসি করছিলাম, সৌমি এখনো এসে চলেছে, থামছে না। তো এখানে একটা ইজি চেয়ার আছে, আর এখানে একটা বড় মিরর আছে, এইখানেও একটা ফুল লেন্থ মিরর আছে, আর তোমাদেরকে তো ভিউটা আগেই দেখিয়ে দিয়েছি, সিটি ভিউ। আর এটা হচ্ছে কি ওয়াশরুম, ওয়াশরুমটা সত্যি খুব সুন্দর। ওয়াশরুমে শিফট করে যাবে,
বেশি পছন্দ হয়েছে, ওখানেই শিফট করে যাবো। যাই হোক, দেখো এখনো হেসে যাচ্ছে, কি বলবো। না থ্যাংক ইউ সৌমি, তুমি আমাকে ট্রিট দিচ্ছ এত ভালোবেসে, থ্যাংক ইউ। যাই হোক, আমরা তো সেটেল হয়ে গেছি। একটা জিনিস ভালো তোমাদের সাথে শেয়ার করি, যখন আমরা ট্রাভেল করি লং ডিস্টেন্সে বা কোথাও ঘুরতে যাই, আমাদের গ্যাজেটগুলো চার্জ দেওয়া কিন্তু বিশাল বড় একটা প্রবলেমেটিক ব্যাপার হয়ে যায়। কেননা এখন সমস্ত কিছু ইলেকট্রনিক জিনিস আমরা ইউজ করি, শুধু আর ফোনে লিমিটেড নেই আমাদের। ধরো যেমন ক্যামেরার ব্যাটারি আছে, ঘড়ি, এয়ারপডস, সব কিছু চার্জ দেওয়ার একটা ব্যাপার থাকে। আর সব জায়গায় গিয়ে যে এই সুবিধা মতন পোর্ট পাই আমরা সেটাও নয়। তো আমার তো মনে হয় বাড়ি থেকে সেই ব্যাপারে একদম প্রিপেয়ার্ড হয়ে যাওয়াটাই বেস্ট। তো এখন আমি যেখানেই ট্রাভেল করি না কেন, আমি এখন ইউজ করি ডিউরাসেলের এই পাওয়ার ব্যাঙ্কটা। এটা আছে 20,000 mAh এর পাওয়ারফুল ব্যাটারি, যেটা আমাকে সত্যি ভীষণ হেল্প করে। আমি জানি আইদা দুর্গাপুজোর সময় বা দুর্গাপুজোর পরে তোমাদের প্রত্যেকের ঘুরতে যাওয়ার প্ল্যান একদম রেডি, তাই ভাবলাম যে এই সময়টা হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট এই ব্যাপারে ইনফরমেশন শেয়ার করার জন্য। দেখো মার্কেটে কিন্তু প্রচুর পাওয়ার ব্যাঙ্কস আছে, বাট একটা ভালো রিলায়েবল পাওয়ার ব্যাঙ্ক পাওয়া কিন্তু ভীষণ ডিফিকাল্ট। তো ডিউরাসেল তো একটা ট্রাস্টেড ব্র্যান্ড ওভার দ্য ইয়ার্স, তোমরা সবাই নাম শুনেছো। আর এই পাওয়ার ব্যাঙ্কটা সবচেয়ে বেস্ট জিনিস কী বলো তো, তিনখানা আউটপুট পোর্ট আছে, মানে তোমরা তিনটে ডিভাইস সাইমালটেনিয়াসলি চার্জ করতে পারবে। আর এর যে নিজস্ব ব্যাটারি না, এটাও ভীষণ কুইক চার্জ হয়ে যায়। ডিউরাসেলের এই পাওয়ার ব্যাঙ্কটা আছে অটো ডিটেকশন অফ ডিভাইসেস, মানে এই পাওয়ার ব্যাঙ্কটার সাথে তুমি তোমার যদি ডিভাইসটা কানেক্ট করো, এটা অটোমেটিক্যালি ডিটেক্ট করে দেখো চার্জিং স্টার্ট করে দেয়। তো দেখতেই পেলে পাওয়ার ব্যাঙ্কটাকে কিন্তু আলাদা করে আর সুইচ অন করার কোনো প্রয়োজন পড়লো না। অনেক সময় এই ভুলটা আমাদের হয়ে যায় যে ফোনটাকে চার্জ তো দিলাম পাওয়ার ব্যাঙ্কের সাথে কানেক্ট করে, বাট পাওয়ার ব্যাঙ্কটাকে সুইচ অন করতে ভুলে গেছিলাম বলে আর ফোনটা চার্জই হলো না। বাট সেই ভুলটা কিন্তু ডিউরাসেলের এই পাওয়ার ব্যাঙ্কের সাথে হবে না। আর এটাতে আছে 22.5 ওয়াটের পাওয়ার ডেলিভারি। এই পাওয়ার ব্যাঙ্কটায় আছে আলট্রা প্রোটেকশন, মানে এটা শর্ট সার্কিট থেকে তোমার ডিভাইসকে প্রোটেক্ট করবে ফ্রম ওভার টেম্পারেচার, ওভার ভোল্টেজ বা ওভার কারেন্ট। তো এই পাওয়ার ব্যাঙ্কটা দিয়ে দেখো আমি মোবাইলের সাথে সাথে আমাদের ক্যামেরার ব্যাটারিটাকেও চার্জ দিয়ে নিচ্ছি সাইমালটেনিয়াসলি। এই পাওয়ার ব্যাঙ্কটা হচ্ছে গিয়ে 20,000 mAh, মানে বুঝতেই পারছো ক্যাপাসিটিটা হিউজ। আর এর সাথে একটা টাইপ সি পোর্টও দিয়ে দিচ্ছে এরা। এই পাওয়ার ব্যাঙ্কটার সাথে তোমরা পেয়ে যাবে 2 ইয়ার্স এর ওয়ারেন্টি। তো আমি তো বলবো একটা মাস্ট হ্যাভ প্রোডাক্ট, তোমরা অবশ্যই চেক আউট করে নিও, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। প্রায় চারটে, আমি আর সৌরভ এতক্ষণ শুধুমাত্র ফটোশ্যুট করছিলাম। তোমাদেরকে বলছিলামই যে আমি কিন্তু ম্যাটারনিটি ফটোশ্যুট ওরকমভাবে প্রফেশনালি করবো না, নিজেদের মধ্যে একটা নিজেদের মেমোরি রাখার জন্যই ফটোশ্যুট করবো। তো তাই জন্য অনেক রকমের ফটোগ্রাফার থাকবে না, কিন্তু এই ফটোগ্রাফার তো ফ্রিতে পাওয়া যাচ্ছে না, তাকে খাটিয়ে দিয়েছে জন্মদিনে ট্রিট দেবে বলে এনে এখানে আমাকে দিয়ে কত কত ছবি তোলালো। মানে যদি তোমাদেরকে তোমাদেরকে যদি একবার ফোনের গ্যালারিটা দেখাতাম না, বুঝতে পারতে খান স্বয়ং ছবি উঠে গেছে। কত রকমের দেখো জুয়েলারি টুয়েলারি এনেছিলাম, তো সেইগুলো সমস্ত চেঞ্জ টেঞ্জ করে, ড্রেস চেঞ্জ করে, তো এটাও একটা আমার ফটোশুটেরই ড্রেস। ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে আমি আপলোড করে দেবো, তোমরা তখন দেখতে পাবে। মানে আমি একদম ফুললি স্যাটিসফাইড, দারুণ তুলেছে আমার। আড্ডাটা দিচ্ছিলাম, তারপরে বললাম চলো অনেক হলো ধানাই পানাই, এবার গিয়ে একটু খাই। খিদেও পেয়ে গেছে, 6টা বেজেছে, তো স্ন্যাক্স টাইম। স্যান্ডউইচ অর্ডার করবো, প্ল্যান করাই আছে, আর তার সাথে চা, স্যান্ডউইচ আর চা। আজকে কি আর কোনো চিন্তা নেই, চিন্তা নেই, আগে টাকা দেবে গৌরী সে। আজকে আমি মেনুটা আর ডান দিকটা দেখছি না, বুঝলে তো, বাঁ দিকটা দেখছি খালি, জেনারেলি ডান দিকটা দেখে থাকি। আজকে যা আছে চালিয়ে চালিয়ে যাও, এই সুযোগ পাবে না আর। সো এটা হচ্ছে ক্যাফে এরিয়া, এই জায়গাটা যেটা আমি বুঝতে পারছি গ্যালারি ক্যাফে বলছে। এখানে ওরা এখন বাফে সেট করছে ডিনারের জন্য, যদি এখন বেজেছে সবে 6টা, এখনই ডিনার না, আমরা তো এখন স্ন্যাক্স করছি, তারপরে যাওয়ার সময় দেখে যাব কি কি মেনুতে আছে, তারপর 9:30 টাকা আসবো, ঠিক আছে, 11টা অবধি আছে আমি জানি, 7 to 11, হ্যাঁ 2 ঘন্টা এনাফ। তো এই যে এসে গেছে আমাদের স্যান্ডউইচ আর ফ্রেঞ্চ ফ্রাইজ, এইটা আমার সবচেয়ে প্রিয়, ঝাঁপিয়ে পড়বো হেভিজোর খিদে পেয়েছে। হ্যাঁ পাওয়া যাবে, হ্যাঁ সত্যি তাই, আমি গাড়ির হেডলাইট গুলো দেখতে পাচ্ছি শুধু।
যাই হোক, আমরা এই জাস্ট ওপরে আসলাম। স্যান্ডউইচটা সত্যি খুব ভালো ছিল, আর একটু একটু খিদেও পেয়ে গেছিলো। আমরা এই 9টা নাগাদ যাবো আবার ডিনার করতে। অ্যাকচুয়ালি দেখো, 22শে অক্টোবর সৌরভের বার্থডে। আমি প্রত্যেক বছরই ওই দিনটা স্পেশাল কিছু করার চেষ্টা করি। মেনলি আমি যেটা প্রত্যেক বছর করে থাকি, তোমরাও দেখেছো, সৌরভকে অনেক কিছু বানিয়ে খাওয়াই। কিন্তু তখন আমার 9 মান্থস স্টার্ট হয়ে যাচ্ছে, তো সেই হিসেবে আমি কতটা কি পারবো আমি জানি না। তাই জন্য আমার মনে হলো যে ঠিক আছে, চলো কোথাও একটুখানি ঘোরাও হবে, আর সৌরভকে একটা ভালো ট্রিটও দিয়ে যাওয়া যাবে। আর মেনলি যেটা হয়েছে, 22শে অক্টোবর হয়েছে অষ্টমী, আর অষ্টমীর দিনকে আমরা ননভেজ তো কিছু খাই না, আর তার উপর ভাতের ছোঁয়াও খাই না। তো এবারে জন্মদিনটা ওইভাবেই আর কি কাটে। মানে ধরো শুক্তো যদি বানাই আমি, ভাত তো খেতে পারবে না, লুচি দিয়েও তো আর শুক্তো খাওয়া যাবে না, ভাতের পায়েস সেটাও খেতে পারবে না, কারণ চালের জিনিস, আমরা অষ্টমীতে চালের কিছু খাই না। তো এই হিসেব করে আমি বললাম যে তাহলে চলো, রোজ ওই একই একঘেয়ে রুটিন, তাহলে কাছাকাছির মধ্যে কোথাও একটুখানি ঘুরে আসি। তো তখনই মনে হলো যে এটা প্ল্যান করা যেতে পারে। তো দেখা যাক, যদি আমার শরীর ঠিকঠাক থাকে তাহলে ছোটোখাটোভাবে সেলিব্রেট বাড়িতেই করব, কারণ এটাই হচ্ছে লাস্ট ট্রিপ আমাদের। এরপরে যা ট্রিপ হবে না কেন, সে সবই আর কি তিনজন মিলে হবে। যেমন কথা তেমন কাজ, আমরা লেট না করে চলে এসেছি, আর এখানে শুধু প্ল্যাটারটা দেখো, এটা দিয়ে শুরু হয়েছে। একদম, এখানে আছে ফিশ ইন ব্ল্যাক বিন সস, চিকেন ইন বারবিকিউ সস, ফিশ কলিবাড়া, চিকেন নাগেটস, এখানে আছে পনিরের কিছু একটা আইটেম, আর এটা মনে হচ্ছে গোবি নাগেটস এরকম কিছু একটা, তার সাথে আছে স্যুপ, সুইট কর্ন স্যুপ, এলাহি খাওয়া দাওয়া। এটা সবাই শুরু শুরু হয়েছে, এটা সবাই সন্ধে করি, বেড়েছে এখন 9টা, আমরা জাস্ট খাওয়া শুরু করলাম। কোনটা দিয়ে শুরু করবো ভাবছি, তো স্যুপটা তো খাবোই না, স্যুপটা আমি একটু টেস্ট করলাম, খুব ভালো। ফিশটা দিয়ে শুরু করি, এটা হচ্ছে ফিশ কলিবাড়া। আহা, আচ্ছা এখানে কিন্তু লাইভ কাউন্টারও আছে, তুমি এখান থেকেও কিছু ট্রাই করতে পারো। অবশ্যই করবো, তাহলে তাড়াতাড়ি এসছি, রসিয়ে কষিয়ে খাবো। সো নেক্সট ইন লাইন হচ্ছে গিয়ে পাটিয়ালা চিকেন। এখানে দেখছি আমি চিকেনের ওপর না এগ এরম ফ্রাই করে দিয়েছে, বেশ ভালো লাগলো দেখতে। তো তার সাথে আছে আওয়াদি ভেজ পোলাও, দেখা যাক কম্বিনেশনটা কিরকম হয়। আর এখানে ম্যাডাম খাচ্ছে ব্রোকলি স্যুপ। হ্যাঁ, আমি স্যুপ আর আমি পাস্তা অর্ডার করেছি। আমি পাস্তা অর্ডার করেছিলাম, হোয়াইট চিকেন পেনে পাস্তা, তো এটা এসে গেছে। টেস্ট করবে একটু নাকি? অবশ্যই, তোমারটার সাথে যাবে না এই কম্বিনেশনটা। হ্যাঁ টেস্ট করে নেবো, তুমিও টেস্ট করতে পারো। না ঠিক আছে। চাউমিন দিয়ে এন্ড হবে নাকি? সেরকমই মনে হচ্ছে, তো চাউমিন আর চিকি চিকেন নিয়ে চলে এসেছি। এটা আমার থার্ড কোর্স চলছে মনে হচ্ছে, তাই না? স্টার্টার হয়েছে, তার মাঝে একটুখানি মোগলাই, আর এবার চাইনিজ। অ্যাকচুয়ালি একটা ব্যাটসম্যান তো একটুখানি আস্তে আস্তে খেলছে, তো এই ব্যাটসম্যান খেলছে না, চালিয়ে খেলতে হচ্ছে। ব্যাটসম্যান পুরো উইক, বুঝলে? মানে আমি একদম বুঝে বুঝেই খাচ্ছি, আমি স্যুপ খেয়েছি, পাস্তা খেয়েছি, আমি আর খুব বেশি কিছু রিচ খাচ্ছি না। না আমি একটুখানি ডেজার্ট ট্রাই করব, বাট এই ব্যাটসম্যানটাকে একটু চালিয়ে খেলতে হচ্ছে, চালিয়ে খেলতে হচ্ছে। এটা কি? লকি মানে লাউয়ের হালুয়া, এটা প্রথমবার শুনলাম, লাউয়ের হালুয়া। গাজরের শুনেছি, আর এখানে মানে সোন পাপড়ি আছে, তাই না? লাউয়ের হালুয়াটাও ছাড়ছে না, খারাপ না, বাট এটা লাউয়ের আমি সেটা বুঝতে পারছি না, মানে গাজরের হালুয়ার মতোই টেস্ট। প্রথমবার খেলাম এটা বলতে পারি। আজকে সত্যি এতটাই খাওয়া হয়ে গেছে, তোমরাও দেখতে পেলে, মানে বহুদিন বাদে এতটা খেলাম। তো যাই হোক, লাস্টে গিয়ে আমি একটা স্প্রাইটও নিলাম, নইলে না জিনিসটা নাপ ছিল না ঠিক, আর এখন আমি শোবো না, একটু হাঁটাহাঁটি করবো। ও প্রচুর খেয়েছি, প্রচুর। তো আজকে আমার প্রি বার্থডে সেলিব্রেশন খুব ভালো হলো, যদিও এটা কাল অবধি কন্টিনিউ হয়। তো আজকের দিনটা তো হ্যাঁ সত্যি খুব ভালোভাবে এনজয় করলাম আমরা। অ্যাকচুয়ালি কী বলতো, এখন কোথাও একটু বাইরে আসবো এটা ভাবলেই খুব ভালো লাগে। চলো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কালকে আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে, ততক্ষণ জন্য টাটা, গুড নাইট, টেক কেয়ার।